এই আরজি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে রেশন যাতে বন্ধ না করা হয় তার আরজি জানিয়েছেন তৃণমূল সাংসদ। করোনার সময়ে যে ফ্রি রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। যাতে এই রেশন বন্ধ না করা হয় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন সৌগত রায়। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আরজি জানিয়েছেন ফ্রি রেশন যাতে বন্ধ না করা হয়। সঞ্জু সুদ থাকবেন আমাদের সঙ্গে, তবে তার আগে আপনাদের আরও একবার জানাবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। করোনার সময় ফ্রি রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র, সেই রেশন যাতে বন্ধ না করা হয় সেই আবেদন জানিয়ে তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। করোনার সময়ে ফ্রি রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার, তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং সেই রেশন যাতে বন্ধ না হয় তার জন্য সৌগত রায়ের চিঠি। চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীর কাছে তিনি আরজি জানিয়েছেন এই ফ্রি রেশন চালু রাখার জন্য। আপনাদেরকে আরো একবার জানাবো, করোনার সময়ে যে ফ্রি রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার, সেই রেশন যাতে বন্ধ না করা হয় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেই চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তিনি আরজি জানিয়েছেন ফ্রি রেশন চালু রাখার জন্য। সঞ্জু সুর রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জু, করোনা এই মুহূর্তে নিয়ন্ত্রণে, কেন্দ্র সরকার যে রেশন দিচ্ছিল সেটা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু রেশন বন্ধ না করার আরজি জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর কি কি রয়েছে চিঠিতে? তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যেটা আবেদন করেছেন সেটা হচ্ছে যে এই যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, সেটা করোনার সময় তৈরি করা হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি যোজনা, যাতে সাধারণ মানুষ, গরিব গরিব মানুষ তারা খাদ্যের অভাবে মারা না যায়, কারণ কোনো চাকরি বাকরি বা ছিল না, কোনো অফিসের কাছাড়ি ছিল না, সমস্ত কিছু বন্ধ ছিল এবং সেটা করা হয়েছিল, খুবই যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং চিঠিতে তিনি সেটা লিখেওছেন এবং তারপরে তিনি বলছেন যে কিন্তু এই সিদ্ধান্ত এখন বন্ধ করে দেওয়া হয়েছে, আগামী 31 ডিসেম্বর থেকে আর কোনো ফ্রি রেশন দেওয়া হবে না। এক্ষেত্রে আপত্তি জানিয়ে আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে তৃণমূল সাংসদ সৌগত রায় যে এটা যেন আরো 6 মাস বাড়ানো হয়। তার কারণ হিসেবে তিনি বলেছেন যে এখনো করোনার যে আফটার এফেক্ট, সেই আফটার এফেক্ট থেকে অর্থনৈতিকভাবে সাধারণ মানুষ এখনো বেরিয়ে আসতে পারেনি, ফলে আমাদের রাজ্যের ক্ষেত্রে যেমন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে কেন্দ্র যাই সিদ্ধান্ত নিক না কেন আমাদের রাজ্যে এই ফ্রি রেশনটা এখনো দেওয়া চলবে, ফলে সারা দেশের মানুষের জন্য কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার যেন এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে এবং সেই কারণে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তৃণমূল সাংসদ সৌগতরা লিখেছেন যে আপনি যে সিদ্ধান্ত সফল নিয়েছিলেন সেটা যুগোপযোগী সিদ্ধান্ত ছিল, সেই সময় তাৎক্ষণিক যে সিদ্ধান্ত সেটা দরকারি সিদ্ধান্ত ছিল, সেটাকে এখনই বন্ধ না করে আগামী আরো 6 মাস অন্তত এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া হোক, যাতে করে সাধারণ মানুষ তাদের যে আর্থিক সমস্যা সেই সমস্যা থেকে এখনো অনেকে বেরিয়ে আসতে পারেননি, ফলে সেখান থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা হোক বলেই সৌগত রায়ের মত এবং সেই কারণে তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অনেক ধন্যবাদ সঞ্জু। করোনার সময়ে বেশ কিছুটা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছিলেন সাধারণ মানুষ, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত যুগোপযোগী ছিল এবং হঠাৎ করে সেই রেশন বন্ধ করে দিলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, তার জন্য রেশন না বন্ধ করার আর্জি জানিয়েছেন সৌগত রায়।